হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ফাল্গুনিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো কালকে সরস্বতী পুজো বলে দেখো বাজারে গেছি আমি দাদাভাই ঠাকুর কিনতে। তো দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর, তো পছন্দ করছি কোন ঠাকুরটা নেব। তো পছন্দ টছন্দ করে ঠাকুর রেখে এখন দেখছি দেখো কত লাইন দিয়ে ফুল নিয়ে বসেছে। তো ফুল নিলাম, ঠাকুর কিনলাম, তারপরে ফল টল সব কিনলাম। আমি আর দাদাভাই দুপুর দুপুর করেই সব বেরিয়ে গেছি, জানি রাত্রেবেলা খুব মানে বিকেলের দিকে খুব ভিড় হবে। তো এ দেখো চলে এসেছি ফলের দোকানে, ফল বাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মেয়েকে বললাম যে একটু রাত্রেবেলা বসে বসে খই টইগুলো সব বেছে রেখে দে, তো ও খই বাচ্চে। তো বাঁচতে বাঁচতে আবার বলছে মামার জন্য মামাকে একটুখানি ভিডিও করো, আমি খই বাচ্ছি। আর এদিকে আমি একটু ফল টলগুলো সব নামিয়ে রাখছি, নলে ইয়ে হয়ে যাবে কলা টলাগুলো। তো পরের দিন সকালবেলা আমার সকাল সকাল একদম চান টান করে টরে দেখো ঠাকুরের সামনেটা গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাই একদম 6টার মধ্যে বেরিয়ে গেছে পুজো করাতে, আর আমার এদিকে মোটামুটি সব গুছানো হয়ে গেছে। খই টইগুলো সব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রাখছি। তো আমার ঠাকুরটা কেমন হয়েছে দেখতে তোমরা অবশ্যই বলো। অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করেছে। এমনিও সরস্বতী ঠাকুর গুলো মানে কোনটা ছেড়ে কোনটা নেবো, মানে খুব সুন্দর সুন্দর এবার সরস্বতী ঠাকুর, তেমনি দাম। তো আমার এদিকে ফল টল কাটছি, কলা টলা কেটে সুন্দর করে গুছাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সত্যই নম নিত্যম ভদ্র কাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানের এবচ এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম শ্রী শ্রী সরস্বতী। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসছে পুজো করাচ্ছে, আর আমাদের পাড়ায় অনেকেই এসছে আমাদের বাড়িতে পুজো দিতে। তো এই দেখো পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট, এবার এখন আমাদের বাড়িতে আসার কথা আছে আমার মা আর আমার ননদের, মানে আমার মা বাবা সবাই আসবে আর আমার ননদও আসবে। তো যার জন্য আজকে খিচুড়ি আর তরকারি করব, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার ভাইয়ের বউটো ওরা সব এসছে, এসে ওরা সব ছাদে গেছে, ছাদে গিয়ে সব ভিডিও করছে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো দেখো তোমাদের দাদাভাই খিচুড়ি রান্না করছে, তো তরকারি টরকারিগুলো আগেই আমার মা করে রেখে দিয়েছে। তো কেমন হলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আমার সামনে আরেকটা ভিডিও আসছে, তো তখন আবার দেখা।